আরে বন্ধ করলেন গে একটু নাচতাম এটা তো এইটুকি হ্যাঁ এটা এইটুকি একটুকি মানে কি গান একটু আরে লাইক লাইকই দেখতাছি লাইকই গান আছে এ নয়ন নাকি ওরে বাবা কে ও এ মুনা তো স্বপ্ন দেখতাছে স্বপ্নই দেখতেছি ওরে বাবা চুল কাটছস দাড়িও ফি সাজ ওরে খোদা চশমা কার কি চশমা কি আমার আছে ওরে খোদা তোকে সেই লাগতাছে রে লায়ক লায়ক লাগতাছে সেই কঠিন কঠিন শরমের কথা জানেন শরম কি এটা সত্যি কথা কইতেছি আসলে আসলে মানে খুবই সুন্দর লাগতাছে আজকে চুল কাটছস চুলের কাটিং দেও সেই সুন্দর হইছে তাই নাকি একের আব্বা যাবার রাগ হইল কিসের রাগ হইছে চুল কাটে চুলের কাটিং দিকে দাড়ি ছেড়ে সাজ দিকে আব্বা রাগ হইল আরো বুড়া দুরে মানুষ কিছু বুঝে অগর কোনো ই আছে বর্তমানে পাগলা আমরা বর্তমানে হচ্ছে ডিজিটাল যুগের ছেলেবেলে ইয়ং ছেলেবেলে আমরা বুঝি কোন কাটিং এর কোন স্টাইলের কিরকম সুন্দরী হয় বুঝিস নাই তাই নাকি ভাই আপনি আমার সুন্দর কইলেন জীবনে কেউ আমাকে সুন্দর কই নাই খালি আমি সুন্দর গুমু তোর আজকে যেই দিয়ে দেখো হেইতে সুন্দর গুমু তোর তো আজকে সেই রকম মানে হ্যান্ডসাম লাগতেছে তুই আয়না দিয়ে দেখিস আর নিজের চেহারা আয়না দিয়ে দেখিস কিরকম হ্যান্ডসাম লাগতেছে আচ্ছা এই কথাটা কি তোর কোনো বন্ধু বান্ধব বা কেউ কইছিল কথাটা না ওই তো এইটাই তো মূল রহস্য কবো না কেউ কবো না কে হিংসা হিংসার জন্য কবো না যে আমার বন্ধু এত হ্যান্ডসাম তা কইয়া র্যাঙ্কে বাড়াই দিমু জীবনও কবো না তাই মনে হয় আমি আমার বন্ধু করে কোনোদিন ভালো লাগলে কিছু কই নাই কোনোদিন কারো তুই যদি এই যে তোর চেহারা হয়েছে চুলের কাটিং দাড়ি স্টাইল চশমা চশমাটা চোখে দিয়ে যদি মনে কর যে এই মুহূর্তে স্কুলের মোড়ে ডরে যাস তোর চেহারি পাগল হয়ে যাবো গা কি কন ভাই হ্যাঁ সত্যি কইতেছি আমার দেখা চুলের কাটিং আমি কিরকম তাও মনে কর আমি যদি স্কুলের মোড়ে ডরে যাই খারাই কত চিংড়ি এই আপনারা ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমার কোনোদিন কেউ কয় নাই যাই হোক যে ভাই হোক আপনি কইলেন মনটা আমার ভালো লাগতেছে ভাই রে মানুষ তোর আমি এত সুন্দর একটা ই দিলাম তুই খালি আমাকে ধন্যবাদটা দিলি তা কি দিম এই কথাটা যদি আমি যে কালামাই দিল আছে না এই কথাটা যদি কালামাই দিলে আমি কইলাম নি কালামাই দিল আমাকে রংপুর নিয়ে যায় বিরিয়ানি খেলে এলো নি পাগলা আচ্ছা হোক আজ বিকেলে বাজার যায় আপনার কিছু খাওয়াবো নি কি খাবেন খেলে দি খামু তারপর মনে কর যে আইসক্রিম খামু আইসক্রিম ঠান্ডা দিনে ঠান্ডা গরম ফালাইছে না তারপর মনে কর যে কি কয় ওটা রসমলাই রসমলাই খামু রসমলাই পাওয়া যায় বাজারে বাজারে না পাওয়া নাগেশ্বরী যাবো নাগেশ্বরী উপজেলায় যাবো অনু যাবো রসমলাই কত করে ভাই আমার দাম বেশি নেই দাম নেই কিনা তারপরে মনে কর যে ছোট প্যাট আর কত কি খাবো খিরমল খাবো একটা আর মনে কর যে ওই চিকেন চিকেন ফ্রাই না কি কয় চিকেন ফ্রাই খাই মানে একটা আর বিরি চিকেন তো খাওয়ার অভ্যাস নাই তা মনে কর কম দামি খাই তো ওই সকরে না কি কি খান যায় ডার্বি ডার্বি তো একবারে দাম কম ডার্বি খালি কাম অনেক খাই না সকরে খামো ব্যানসন না কি জানি কয় একটা সিগারেট ব্যানসন হ্যাঁ ব্যানসন ব্যানসন দেখাম আরো কিছু খাবেন না আর আর কি খাম আর খাওয়ার কিছু আছে তা খাওয়ার কিছু আর নাই ও তুমি খাবার পাই ঠেকাই দিছ বালের দিলে পাম্পটি দিয়ে এরে পাহাড় সমান খাবে আমি একটা বেকার একটা পোলা আমি বুঝছেন কাম কাজ নাই আমার কোনো শালাই আমার কোনোদিন ভালো কয় নাই আমার চেহারাও খারাপ পাম টাম দিতেছেন দিয়ে দুটা খাবেন না খাবার চাইতে না দুই একটার দশ বিশটার একটা জিনিস খাওয়াইতাম খুশি হইয়া যাই হোক চেহারা খারাপ কইছেন পাম দিছেন কষ্ট করে যদি খাওয়াইতাম এর আপনি দুনিয়া রাজ্যের সব কিছু আপনি খাবার চাইতেছেন পাম দিয়ে মিয়া একটু ভালো শিখেন বুঝছেন বড় ভাই হয়েছেন একটু ভালো হইতে শিখেন পাম পট্টি দিয়ে ছোট ভাই কতদিন খাবেন ধরুন আপনার কাছে আইছিলাম যে সুখ দুঃখের আলাপ করার জন্য আপনি মনে করেন যে দুনিয়ার তা জিনিস খাইতেছেন মানুষ অনেক একটু বুঝছেন একটু পাম পট্টি দিয়ে মানুষের কথা কম খাওয়া শুরু করেন এটা কি ছোট ভাই পেরাকে দর করে খাওয়াবেন আর পাম পট্টি দিয়ে আরো ভালো সাল দুনিয়ার তা খাওয়ার চেষ্টা করেন খালি আমার এই ক্ষমা আমি জানি না কেমন দেওয়া যায় আমার বাড়িতে আয়না আছে না একটু আইলাম একটু অন্য কিছু কমু
এটা ওটা আলাপ আলাপ করবে আর পাম্প পড়ে আমার ভাঙান যাবো কি ভাই আমার সই করে দিবে সেদিন লেবেল করে দিবে সেদিন পশা চাঙ্গা আপনার সাথে আমি আর আরাম হই না খালি খা মাইনাসের দান্দায় থাকেন কোনো সময় কম না যে ছোট ভাই করে তুলে দিই ওইল না শালা দান্দা ডাস কইল না রে শালা জান মিয়া আপনি মানুষই খারাপ আছেন খারাপ মানুষের কোনোদিন ভাত মনে করেন যে হয় না ভালো হয়ে চলেন ভালো পাবেন।